রাজ্যের বিভিন্ন প্রান্তর সাজু হয়ে উঠিছে তিতাবর মহকুমা প্রশাসন। তিতাবর মহকুমাত এবার 33খন পঞ্চায়েত, 7টা জেলা পরিষদীয় সমষ্টির 330টা ওয়ার্ডত নির্বাচন অনুষ্ঠিত হব। ইয়ারে তিতাবরের 20 আর মরিয়নীত 13খন গাঁও পঞ্চায়েত আর তিতাবরত 4খন জেলা পরিষদ আর মরিয়নীর 3খন জেলা পরিষদের এই নির্বাচন অনুষ্ঠিত হব। দুইটা সমষ্টির 347টা ভোটকেন্দ্রত মোট ভোটার 21,14,214 জন ভোটারে 982জন প্রার্থীর ভাগ্য নির্ণয় করিব। জিলা পরিষদীয় সমষ্টি কেইটা হল টেঙাল, তিতাবর, মাধপুর, বরহুলা, নকসারী, কঠালগুড়ি আর কাটনি জিলা পরিষদের সমষ্টি। 6জন দণ্ডাধীশের নিরীক্ষণত থাকিব তিতাবর মহকুমা প্রশাসনের এই নির্বাচন। হয়, প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনের সাজু হয়ে পড়ছে তিতাবর মহকুমা প্রশাসন, আর তিতাবর মহকুমা প্রশাসন এটা সম্পূর্ণরূপে সাজু। আর খন্তেক সময়ের পাশতে এটা প্রিজাইডিং বিষয়ক, পুলিং বিষয়কর তিতাবর আরক্ষী সকল এটা ভোটকেন্দ্রে যাব। এটা সাজু হয়ে পড়ছে তিতাবর মহকুমা প্রশাসন আর প্রিজাইডিং বিষয়া, পুলিং বিষয়কর আরক্ষী আরক্ষী সকল এটা সষ্টম হয়ে পড়ছে। তিতাবর সর্বমুঠ 33টা পঞ্চায়েত, 7টা জেলা পরিষদ ভোটকেন্দ্র, 347টা ভোটকেন্দ্রে এইদরে এটা প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসারকে এটা অর্ধআমি বাহিনী আর আরক্ষী বাহিনীকে এইদরে এটা যাবলে এটা সম্পূর্ণভাবে সাজু হয়ে পড়ছে। আর নিশ্চিতভাবে কব লাগবে যে তিতাবর এটা প্রথম পর্যায়ের নির্বাচন, কিন্তু এটা গতকাল নিরাপত্তা বেষ্টনীর মাজতে আয়োজন করবলে তিতাবর মহকুমা পরিষদ সষ্টম হয়ে পড়ছে। আর সামগ্রিক দৃশ্য আমি টাইমস গাঁওতে দর্শকদের দেখাইছো, এইদরে এটা সম্পূর্ণভাবে সাজু হয়ে পড়ছে তিতাবর মহকুমা প্রশাসন।